আল্লাহ পাকের বহুত বড় ইহসান যে আল্লাহ পাক আমাদেরকে দৌলতে ঈমানের নিয়ামত দান করেছেন। দৌলতে ঈমানের নিয়ামত যারা পেয়েছে, এই ঈমানের পরে কারোর যদি অন্য কোনো ইবাদত বন্দিগি নাও থাকে, অর্থাৎ ঈমানদার সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের অন্যান্য বিধান মানে না, ইসলামের বিধান অমান্য করার কারণে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে সাজা পেলেও ঈমানের নিয়ামতটা যদি বাকি থাকে কারো, ঈমান যদি কেউ কবরে নিয়ে যেতে পারে, তার নামটা যদি ঈমানদারের দপ্তরে বাকি থাকে, তাইলে আশা করা যায় সে জাহান্নাম থেকে একদিন না একদিন মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবং এই জান্নাতটা কোনো ছোট পুরস্কার হবে না, সবচেয়ে নগণ্য ঈমান যার তার জান্নাতটাও হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। এটা দামি নিয়ামত দৌলতে ঈমান। ঈমানের বহু শাখা প্রশাখা থাকলেও ঈমানের মৌলিক প্রধান দুটি রকম যা কালেমার ভেতরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুটি মূল রুকন, আল্লাহ পাকের উপরে বিশ্বাস, আল্লাহ পাকের একত্ববাদের উপরে বিশ্বাস এবং নবী পাকের নবুয়ত ও রিসালাতের উপরে বিশ্বাস। আল্লাহ পাকের সাথে মুমিনের মহাব্বত, নবীজির সাথে মুমিনের মহাব্বত, আরো কিছু মূল রোকন আছে যেটা ঈমানে মুফাসসালের ভেতরে ছোটবেলায় আমরা পড়ছি, আপনারা পড়ছেন, যে আল্লাহর উপরে ঈমান, আমানতু বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت. এগুলো মৌলিক ঈমান। তবে মুমিন হিসাবে একজন মুমিনের ঈমানের মূল দুইটি মেরুর ভেতরে, একটা মেরু হলো মুমিনের সাথে তার রব আল্লাহ পাকের মহব্বত কামিল হওয়া, এক আল্লাহর রুবুবিয়াতের উপরে তার বিশ্বাস কামিল হওয়া, আল্লাহ পাকের সাথে তার মহব্বতটা কামিল হওয়া। এজমালি ভাবে কামেল মোহাব্বত প্রকাশ করতে গেলে শরীয়তে ইসলামের ইবাদত ছাড়া আল্লাহ পাকের মোহাব্বত প্রকাশ করা সম্ভব না। কারোর হৃদয়ে যে আল্লাহর প্রেম, আল্লাহর বিশ্বাস, আল্লাহর মোহাব্বত আছে, এটা প্রমাণ করতে হলে তাকে ইবাদত করতে হবে। লিয়াবুদুন, যে ইবাদতের জন্য মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতটাই মুহাব্বত, লিয়াশকুন, মুহাব্বত মানে ইবাদত, ইবাদতের মাধ্যমে মুহাব্বতের বহিঃপ্রকাশ। এই মুহাব্বতের বহিঃপ্রকাশটা যার যত উন্নত,
তার ঈমান তত উন্নত। আল্লাহ পাকের গোলামির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মহাব্বতের বহির প্রকাশ, যার যত সুন্দর তার ঈমান তত সুন্দর। এ কারণে যার ভেতরে মৌলিক ইবাদতের রকমারি ইবাদতের গুণ বেশি, তার ভেতরে আল্লাহর মহাব্বত বেশি। আল্লাহ পাকের মহাব্বত যে একটা মুমিনের হৃদয়ে আছে এটা প্রকাশ করতে হবে না? এটাও তো প্রকাশ করতে হবে। আল্লাহ পাক যে মুমিনকে মহাব্বত করে, আল্লাহ পাক তো এটা প্রকাশ করে। আল্লাহ যে তোমারে আমারে মহাব্বত করে এটা আল্লাহ পাক প্রকাশ করে না? তুমি আমি যে আল্লাহকে মহাব্বত করবো এটা প্রকাশ করবো না? এটাও প্রকাশ করতে হবে। তুমি যে আমি যে আল্লাহ পাকের আদরের গুলাম এটা তো আল্লাহ প্রকাশ করে। তাহলে আমি তুমিও আল্লাহ পাককে মহাব্বত করি এটাও প্রকাশ করতে হবে। একটা ন্যূনতম গোলামকেও আল্লাহ পাক যে মহাব্বত করেন এটা আল্লাহ পাক প্রকাশ করেন। আল্লাহ পাক তার গোলামকে যে ভালোবাসেন সেকেন্ডে 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 এটা প্রকাশ করেন। আল্লাহর ভালোবাসা মুমিনের জন্য সর্বোচ্চ। এজন্যে আল্লাহ পাক মুমিনকে ভালোবাসার পরশে লালন পালন করেন। একটা মুহূর্তের জন্য মুমিনকে আল্লাহ পাক আল্লাহর ভালোবাসার থেকে মাহরুম রাখে না। শুধু মুমিনকে মাহরুম রাখে না তা না, কোনো কাফেরকেও আল্লাহ পাক মৃত্যুর গড়গড়া উঠার আগ পর্যন্ত তাকে মহাব্বত থেকে বঞ্চিত করে না। কারণ বনি আদমের জন্য আল্লাহর মহাব্বতের চেয়ে উন্নত মহাব্বত বনি আদমের আর কোন জায়গায় নাই। আমাদের জন্য সবচেয়ে পাওয়ারফুল মহাব্বতটা হলো আমাদের মালিক আল্লাহ পাকের মহাব্বত আমাদের প্রতি। কিরকম মহাব্বত? নাফরমানিও চলতে থাকে, নিয়ামত ভোগ চলতে থাকে, আল্লাহর নাফরমানি করে কিন্তু আল্লাহর নিয়ামত খাইতে থাকে। কিছু কিছু সন্তান আছে মা বাবার নাফরমান, কিন্তু মা বাপ সন্তান গুলাকে ঘর থেকে বাইর করে দেয় না মহাব্বতের কারণে। পৃথিবীর কোন জায়গায় তার জায়গা নাই, কিন্তু তার মারা চলের নিচে তার ঠাই আছে মহাব্বতের কারণে। সে মদ খায়, গাঁজা খায়, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, পৃথিবীর কেউ তারে ভালোবাসে না। এমনকি তার বাপ তাকে ঘর থেকে ত্যায্য করে বের করে দিয়েছে, কিন্তু তার মা তাকে পেছনের দরজা দিয়া লুকায় লুকায় খানা খাওয়ায়। এই যে ভালোবাসাটা, এটা যেমন মায়ের মহাব্বতের কারণে সন্তান পায়, জমিনের সব নাফরমান গুলাও আল্লাহ পাকের মহাব্বতের কারণে আল্লাহ পাকের নিয়ামত খায়। বান্দাকে আল্লাহই সবচেয়ে বেশি মহাব্বত করে। এ কারণেই নাফরমান হওয়ার পরেও নিয়ামত ভোগ করতে থাকে। শত বছরও কেউ যদি নাফরমানি করে, এই শত বছর ভরেই সে আবার নিয়ামত খায় আল্লাহ পাক। ইন্ডিয়াতে আমার সাথে মোলাকাত হয়েছে এক
বুড়া হিন্দু লোকের সাথে চার স্টলে। আমি জিজ্ঞেসি আপনার বয়স কত, ধারণা ছিল বয়স বেশি, কানের লতিগুলো ঝুলে গেছে, বুড়োগুলো বড় বড়, দেখলে মনে হয় যে বয়স্ক মানুষ, চেহারায় ভাস পড়ে গেছে। জিজ্ঞাসা করলাম, চাচা আপনার বয়স কত? তো চাচা কয় 117 বছর। তার মানে 117 বছর যাবৎ দুনিয়ার নাজ নিয়ামত আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে যেতেছে, গাছের ফল, বাতাসে অক্সিজেন, দেহের শক্তি, যত কুদরতি নিয়ামত আল্লাহ পাকের আছে সবকিছু, জল আর স্থলের নিয়ামত ভোগ করতেছে 117 বছর। এমনকি সে এখনো পর্যন্ত চশমাও পরে এমন না, চোখে চশমা নাই। খেয়াল করে দেখলাম অরিজিনাল দাঁতও কিছু আছে, কিছু পড়ছে তবে কিছু এখনো আছে। আবার লাঠি ছাড়া হাতে, ধীরে ধীরে হাতে, কিন্তু মজার লাঠি নাই, পায়েও শক্তি আছে। আমি খুব আগ্রহ ভরে তার দেখতেছি, চেয়ে আছি তার দিকে। আমার সাথে যে মুফতি সাহেব আছে কয়, হুজুর এর দিকে তাকায় কি দেখতেছেন? আমি বললাম, এর দিকে তাকায় আল্লাহ পাকের মোহাব্বত দেখতেছি। এই মানুষটা কনফার্ম হিন্দু ধর্মের লোক, বয়স 117 বছর। 117 বছরে আল্লাহ কইলা একটা ডাকও দেয় নাই, 117 বছর বয়স পর্যন্ত মূর্তি পূজা করলেও মসজিদে গিয়ে একটা সেজদা আহকামুল হাকিমিনের কদমের পরে রাখে নাই। একবারের জন্য জবানে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের রুবুবিয়াতের স্বীকৃতি একবারও দেয় নাই। এরপরও আল্লাহ তার চোখ অন্ধ বানায় নাই, চশমা পড়ে না, বুড়া চোখে দেখে, মুখে এখনো দাঁত বাকি আছে, লাঠিবিহীন চলাফেরা করে, রবের কত মহব্বত। হাদিসের ভাষ্য মতে, ও যদি এখন কালেমাটা খালি পড়ে আর যদি জবান দিয়ে একবার আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকারোক্তি দিয়ে দেয়, আল্লাহর প্রেম এত বড়, নাফরমানের জন্য এত বেশি, রবের ভালোবাসাটা বান্দার জন্য এতই প্রশস্ত, এখন যদি জবানে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি একটা বার যদি জবানে এই স্বীকারোক্তিটাও দেয়, তাহলে রাসূল ঘোষণা করে জানায় দিয়েছে আল্লাহর প্রেমের সব দরজা আল্লাহ ওর জন্য খুলে দি, আল্লাহ পাক গাফফার নামের শান জাহির করে 117 বছরের জীবনের সব শীত, সকল জেনা, ব্যভিচার, পাপাচার, অত্যাচার, অনাচার, যত গুনাহ করছি আল্লাহ তাআলা এক মুহূর্তের ভেতরে ওর জীবনের সব গুনাহ মাফ করে দিবি। তাহলে ভালোবাসাটা তার কত একটা বান্দার প্রতি। ভালোবাসার বহির প্রকাশ তিনি তো ঘটালো, তিনি তো মহব্বত প্রকাশ করলো আমাদের প্রতি। আমরা গুনাহ করতে যখন রওনা করি,
মনে করেন কেউ ক্যাসিনোতে যাইতেছে, নিউ আয়োজন, নতুন আয়োজন যেটা, এই ক্যাসিনোতে কেউ যাচ্ছে, সবার চোখ ফাঁকি দিছে, কেউ জানে না। কিন্তু মুমিনের আওয়াজে, মুসলমানের আওয়াজে বলুন তো, জানে একজন তিনি কে? কেউ কিন্তু জানে না, কিন্তু একজন জানে তিনি। ইচ্ছা করলে এখন ঘর থেকে কদম বাইর করার আগে ওর নাকের স্ক্রুটা টাইট করে অক্সিজেন নেওয়ার রাস্তাটা যদি খালি বন্ধ করে দেয়, তাহলে ওর ক্যাসিনো সব যাবে শেষ, সর্বশান্ত হয়ে যাবে। অথবা যদি সচল দুইটা পা যেটা দিয়ে হাইটা যাইতেছে এটাকে যদি খালি শক্তিটা টান দিয়ে নিয়ে প্যারালাইসিস বানায় রাস্তায় পড়ে রবে, নাফরমান কেউ আল্লাহ পাক তরিত্বার নিয়ামত টান দিয়া ছিনায় নিয়া অচল বানায়া রাস্তায় ফালান না, অপেক্ষা করতে থাকেন আজকে ক্যাসিনোতে গেলি কালকে যদি ওয়াজে যাসাবা, আজকে জুয়া খেলতে গেছস কালকে যদি তুই আবার মসজিদে ঢুকে পড়স, আজকে অপরাধ গুনাহে কবিরা করেছস কালকে যদি আবার শেষ রাত্রে জায়নামাজ বিছায়া আমারে ডাক দেস, অচল বানাইলাম না অপেক্ষায় রইলাম, লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, মায়ুস না হো আহলে জমিন আপনি খাতাসে তকদির বদল জাতি হে মুজতর কি দুআ সে, নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দুআ পাল্টে যাবে ভাগ্য তোমার, চান্স দিয়ে রাখে বান্দায় যদি ডাকে, আর যদি বান্দায় মাপ চায় তাহলে মাওলায় মাপ করে দিবে। এটা হলো রবের পক্ষ থেকে বান্দার জন্য মহব্বত, এত প্রশস্ত মহব্বত আমাদের রবের পক্ষ থেকে আমাদের, তিনি তো সব প্রশস্ততা খুলে মহব্বত আমাদের জন্য প্রকাশ করেছেন, কিন্তু আমরা প্রকাশ করছি কয় বেলা। মনে রাখতে হবে মহব্বতের প্রকাশ পদ্ধতি যার যত উন্নত আল্লাহ পাকের কাছে তার ইমানের স্বীকৃতি তত উন্নত। এই যে মনে করেন সাইডে রাখেন নাক দিয়ে যান, এই যে মনে করেন সুবহানাল্লাহ বলতেছেন, ভাবে তো মনে হয় না যে মহব্বত নিয়ে বলে, অপেক্ষা করতেছেন যে হুজুর সবাই রে যদি জোরে বলতে বলে তারপরে বলবো, একবারও বলতেছি না আজকে, মহব্বতের সাথে আপনাদেরই বলতে হবে। সুবহানাল্লাহ তো মহব্বত প্রকাশ করার একটা যন্ত্র, করেন না করেন? স্টাইল উন্নত না, যার মহব্বত প্রকাশের স্টাইল যত উন্নত তার ইমান আল্লাহ পাকের কাছে তত উন্নত। আমাদের নবী আলাইহিস সালামের মহব্বত প্রকাশের স্টাইল সর্বোচ্চ উন্নত, তাই তিনি আল্লাহর কাছে হাবিবুল্লাহ। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিমের মহব্বত প্রকাশের স্টাইল উন্নত, তাই তিনি খলিলুল্লাহ। কিয়ামত পর্যন্ত যেই মুমিনের মহব্বত প্রকাশের স্টাইল উন্নত হবে
সেই হবে আল্লাহর কাছে ওলিউল্লাহ। আর যে ওলিউল্লাহ হয়ে যাবে, ওলিউল্লাহর দপ্তরে যাদের নাম চলে যাবে, তাদের না দুনিয়ায় ভয় আছে না আখেরাতে পেরেশানি আছে, তার জিম্মাদার হবে আসমানের মালিক আল্লাহ। মহাব্বতের বহির প্রকাশ স্টাইল। এ কারণে কিছু মুমিনের নামাজ উন্নত, সেজদা গুলা ধীরস্থির, তিলাওয়াত গুলা ধীরস্থির, রুকু গুলা সুন্দর, মহাব্বতের স্টাইল উন্নত। কিছু মানুষের তাসবিহ গুলা মহাব্বতের স্টাইল ভালো, ইমান ভালো, প্রেম ভালো, তাই তাসবিহ পড়ার স্টাইলও ভালো। কিছু মানুষের কাছে তিলাওয়াত, আল্লাহর কালামের তিলাওয়াতের গুরুত্ব বেশি, সুন্দর করে পড়ে, সুন্দর পড়া খুঁজে। যেমন রোজার মাস আসলে পরে কিছু মানুষ আছে সুরা খুঁজে, আর কিছু মানুষ আছে খতম খুঁজে, কিছু মানুষ আছে তাড়াতাড়ির খতম খুঁজে, আর কিছু মানুষ আছে লম্বা নামাজের জন্য সুন্দর করে তিলাওয়াত শোনার খতম খুঁজে। ইবাদত কিন্তু একই, কিন্তু স্টাইল উন্নত। স্টাইল উন্নত তো আল্লাহর কাছে ঈমান উন্নত। আল্লাহর মহব্বত প্রকাশের স্টাইলটা ভালো তো হাবিবুল্লাহ, আল্লাহর মহব্বত প্রকাশের স্টাইলটা ভালো খলিলুল্লাহ। আল্লাহর আল্লাহর কাছে মহব্বত প্রকাশ স্টাইল উন্নত যাবিহুল্লাহ। আল্লাহ পাকের সাথে মহব্বত প্রকাশ স্টাইল ভালো তো কালিমুল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রেম প্রকাশ স্টাইল ভালো তো হয়ে যাবে ওলিউল্লাহ। যেমন আমাদের আমাদের কাছে তো আল্লাহ পাকের নামের দাম নাই, কিছু কিছু মানুষের কাছে তাসবীহর দাম নাই, তাকবীরের দাম নাই, আজানের দাম নাই, শুনলে বিরক্ত লাগে, আছে না এরকম, আছে না কিছু দাম নাই, মহব্বত কম তাই দাম নাই। আর ইব্রাহিমের কাছে আল্লাহর নামের দাম, যেমন ইব্রাহিমের খলিলের সামনে একজন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইব্রাহিমের সামনে খেয়াল করে ইব্রাহিমের সামনে আল্লাহর নাম নিছে একজন কয়বার, কয়বার কি দিছে, উট দিছে। তবে আল্লাহ আল্লাহর নাম নিলে জানি না দে, ওটা কি ছোট পুরস্কার হলো নাকি বড় পুরস্কার হলো, তুলনামূলক তাহলে ইব্রাহিমের কাজ ছোট না বড়, বিল আছে বিল আছে, হাদিস শরীফে আছে খেজুরের খোসা পরিমাণ জায়গা অথবা লাঠির আগা রাখার মতো যতটুকু জায়গা জান্নাতে লাঠির আগা রাখার জায়গা পরিমাণ জায়গাও যদি কেউ মালিক হয়ে যায় তাহলে সে এমন দামি জিনিসের মালিক হয়েছে, এই সাত আসমান জমিনের ভেতরে যা আছে সবকিছুর চেয়ে দামি জিনিসের মালিক হয়ে গেছে। সাত আসমান জমিন এই দুইয়ের ভেতরে যা আছে সব দিয়াও আল্লাহ তৈরি জান্নাতে জানালার একটা শিখ অথবা এক বিঘর জায়গা কেনা সম্ভব হবে না। এত দামি জিনিস, এই উট উটের কি খাওয়া আছে আর, কিন্তু এটা ইব্রাহিমের একটা মহব্বত।
তুই আমার রবের নামে বিশ্বাস নে, তোর একটা উট দিলাম। উট পায় লোক পায় আলহামদুলিল্লাহ, কি আসান কামাইব। ইব্রাহিম বলে আবার আমার মালিকের নাম লইলি নে, আর একটা উট দিলাম। আলহামদুলিল্লাহ আর নিয়ামত বলল। ইব্রাহিম বলে আবার আমার মালিকের নাম লইছ নে, আর একটা উট দিলাম। ওই লোক এবার সারা একবার করে আলহামদুলিল্লাহ বললে একটা করে উট পাওয়া যায়। ওই লোক এবার আরো জোরে জোরে আলহামদুলিল্লাহ বলে। ইব্রাহিম তার মাশুকের নাম একবার করে শুনে আর একটা করে উট করে দেয়। দিতে দিতে পালে যা ছিল সব শেষ। এবার ওই লোক বলে ইব্রাহিম, এতক্ষণ পর্যন্ত তোমার মাওলা তোমার মাশুকের নাম একবার করে আমি লইছি, একটা করে খুব খুশি হয়ে হয়ে তুমি আমারে দিছ, পুঞ্জিপাতটা সব শেষ তোমার। ইব্রাহিম রে এবার যদি আমি তোর রবের নাম লই কি দিবি আমার এখন তুই? ইব্রাহিম কান্দে আর বলে এতক্ষণ পর্যন্ত আমার রবের নাম লইছ, একটা করে উট দিছি, আমার হাত খালি, তাই বলে তোমার পুরস্কার এখনো বন্ধ নয়। এবার যদি তুমি আমার রব আমার মালিকের নাম তোমার জবানে উচ্চারণ করো, আমার কাছে কোনো উট নাই কিন্তু আমি ইব্রাহিম তো আছি, এতক্ষণ তুমি আমার রবের নাম লইছো একটা করে উট দিছি, এবার যদি তুমি আমার রবের নাম লও তাহলে আমি ইব্রাহিম খোদ নিজে তোমার উটের রাখাল হইয়া তোমার গোলাম হইয়া জিন্দগির জন্য তোমার কাছে বিক্রি হয়ে যাব। আমার মালিকের নামের সাথে আমার এত মোহাব্বত। আগন্তুক বলে ইব্রাহিম তোমার একটা উট আমার লাগবে না, সব তোমারে দিয়া গেলাম, তোমাকেও গোলাম বানানো লাগবে না, তোমার উট আমার লাগবে না, কারণ আমি মানুষ না, আমি মানুষ বেশি আল্লাহর একজন ফেরেশতা। আল্লাহ পাকের কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ গো দুনিয়ার ভেতরে কত মানুষ আছে, সব মানুষ বাদ দিয়া খলিল হিসেবে ইব্রাহিম রে কেন তুমি ডাকলে? ও মাওলা, দুনিয়ার সব মানুষের ভেতর থেকে বাছাই করে খলিলুল্লাহর নিসবত ইব্রাহিম রে তুমি কেন দিয়েছো গো আল্লাহ? ও ইব্রাহিম, রবের কাছে আমার প্রশ্ন ছিল তুমি খলিলুল্লাহ কেন? আমার রব আমারে বলে খলিলুল্লাহ কেন বানাইছি কাছে যা তের পর। ইব্রাহিম রে মালিকের নির্দেশে তোমার কাছে আমি এসেছিলাম, কিছু সময় তোমার কাছে থাইকা আমি বুঝলাম জমিনে কাউকে যদি খলিলুল্লাহ নিসবতে ডাকা হয় তাহলে তুমি ইব্রাহিম রে মানায়, তাই তো আসমানের মালিক আল্লাহ তোমারে তার খলিল কয়, কারণ তোমার হৃদয়ে যে আল্লাহর মোহাব্বত আছে সর্বোচ্চ মোহাব্বত। আল্লাহ পাক কালামে হাকিমে ওই কথাটাই বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন মুমিনের জন্য
তার হৃদয়ে আল্লাহর মহব্বত হবে সর্বোচ্চ। এ কারণে যখন নামাজ পড়বেন মহব্বতের নামাজ পড়বেন, জিকির করবেন তো মহব্বতের জিকির করবেন, ওয়া শুনবেন তো মহব্বতের বয়ান শুনবেন, আবেগ আর ভালোবাসা জাহির করে করে বয়ান শুনবেন, কোরআন পড়বেন তো মহব্বতের সাথে আল্লাহর কালাম পড়বেন। মহব্বতের বহির প্রকার যত উন্নত করবেন আল্লাহ পাকের কাছে তত দামি মুমিন হইবেন। মনে মনে ভাবতে পারেন হুজুর বয়স আমার 40 বছর অথবা 50 বছর, 40 বছর 50 বছরের ভেতরে মুহাব্বতের গোলামি আমি করি না, আমার মাওলা কি এখন আমাকে কবুল করবে নাকি? হ্যাঁ, আপনার যদি এখন জিনিসটা বুঝে এসে থাকে যে আপনার রব আপনাকে ভালোবাসে, আপনিও আল্লাহকে ভালোবাসা দরকার, এই বুঝ যদি আপনার হয়ে যায়, বুখারী প্রমাণ করে আপনি যদি শত খুনের আসামিও হন, বুঝটা গ্রহণ করে যদি মালিকের প্রেম দরিয়া কেউ ঝাঁপ দেয়, আর যদি হৃদয়ের ভেতরে প্রেম বাতি কেউ জ্বালায়, তো আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা শত খুনের আসামি জীবনের গুনাহ মাফ করেও তার মহব্বতের বদলায় আল্লাহ পাক আল্লাহর মহব্বতের হিসা তাকে দিয়ে দেয়। এটাই প্রমাণ, নবী পাক এটাই বলে গেছে, তোমার এখন বুঝে আসছে তো এখন তুমি প্রেমিক হও। 40 বছরের ভিতরে আল্লাহর ডাকুনাইতে আজকে ডাকে না, 60 বছরের ভিতরে আল্লাহর গোলামি মহব্বত করে আজকে করে, 50 বছরের ভিতরে আল্লাহর প্রেমে কাঁদো নাই তো আজকে কান্দো, আল্লাহর কাছে বলো আল্লাহ আমি মাপ চাই, জীবনের যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাপ করে দাও। আল্লাহ পাকের শান হলো এমন, বুইজা যদি তুমি এখন মালিকের কাছে মাপ চাও আর বলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, তোমার জুলুম যত বড় তোমার গুনাহ যত বড় তোমার মালিকের ক্ষমা ভালোবাসা তোমার জন্য তার চাইতে অনেক বড়, তুমি এক কদম আগাইবা আল্লাহর রহমত 10 কদম আগাবে, তুমি হেঁটে হেঁটে আগাইবা তোমার আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ, তওবা করা জরুরত মাত্র। এ কারণে কিলা বাযু মিনাল উলামা মিনহুম খুসুসান হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, হযরত হাসান বসরি, হাসান বসরি বলেন যে আল্লাহ তো বান্দারে যেই মহব্বত করে, এই গুনাহগারেরা তোরা ডরাস কেন? আল্লাহ তাআলা তো বান্দাকে সর্বোচ্চ মহব্বত করে, তোরা খালি আল্লাহর কাছে তওবা কর আল্লাহ তোদের মাফ করে দিবে। কারণ আমি হাসান বসরির তো মনে হয় যে আল্লাহ তাআলা পৃথিবীর বড় জালেম হাজ্জাজ বিন ইউসুফকেও মাফ করে দিয়েছেন। উনি বলেন আমার মনে হয় আল্লাহ হাজ্জাজ বিন ইউসুফকেও মাফ করে দিয়েছেন। হাজ্জাজ বিন ইউসুফ রেছি না, হাজ্জাজ বিন ইউসুফ হলো পৃথিবীর বড় জালেম, অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে কেউ যে বিশ্ববিখ্যাত জালেমের নাম বলো, এই প্রশ্ন যদি ধাঁধায় কেউ তোমাকে ধরে, সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় যদি তোমাকে বলে বিশ্ববিখ্যাত বড় জালেমের নাম বলো, তাহলে তোমার বলতে হবে হাজ্জাজ ইবনে ইউসুফ।
আর যদি এই যুগের বড় জালেম কে এটা জিজ্ঞেস করে তাহলে সুসি মুদি এগুলোর নাম বলে দিবে, বুঝলেন এই কথা, যারা মানুষ মারে এদের নাম বলে দিবে। বড় জালেমের নাম পৃথিবীর ইতিহাসে বড় জালেম হলো হাজ্জাজ ইবনে ইউসুফ। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় বড় জালেম কে, তোমাকে উত্তর দিতে হবে হাজ্জাজ ইবনে ইউসুফ। কেন বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ? হাজ্জাজ ইবনে ইউসুফ বড় জালেম হওয়ার কারণ হলো হাজ্জাজের হাত ভালো মানুষের রক্ত দিয়া লাল, ইবাদত করত, প্রত্যেক রাত্রে 200 টাকা করে নফল নামাজ। কিন্তু বড় জালেম পাগড়ি মাথায় দিয়ে বললে কি হবে, আওয়ামী বললে কি হবে, এস্তেমার মাঠে যায় তালবে এলে বাইরে মারছে ভালো মানুষের রক্ত দিয়া হাত লাল, বড় জালেম। বড় জালেম বলে তাকে যে ভালো মানুষের রক্ত যাদের হাত লাল। হাজ্জাজ তার জীবনে ভালো ভালো মানুষ মারছে। কিরকম ভালো মানুষ মারছে? ভালো ভালো আলেম মারছে, কত বড় বড় আলেম মারছে। তোমরা তো বড় বড় নায়ক নায়িকা ছিল, আমি কিছু বড় আলেমের নাম বলি, ওগুলো মুখস্থ রাখো। যেমন বর্তমান উপস্থিত এশিয়ার একজন বড় আলেম হলেন আহমদ শফি, আমিরে হিফাজত আল্লামা, বলো না কেন মুখ ব্যথা করে, বলো বলো বড় আলেমের নাম কি? মুরব্বীরা কিছু মনে করেন না, যুবকের সংখ্যা বেশি তো ওগুলোর লগে আলাপ সালাপ করতেছে। বর্তমান এশিয়ার একজন বড় আলেম হলো আমিরে হিফাজত আল্লামা আহমদ শফি। রাআইতু বি আইনাইয়া, আমি নিজের চোখে দেখছি আরশাদ মাদানী আওলাদের রাসূল দামাত বরকাত তুহি আহমদ শফি চেয়ারে বসে আছে আর উনি নিচের নামাজের সূরতে বসে রয়েছে। তাহলে আহমদ শফি কত বড় আলেম! রাজনীতি করতে যায় গোল খাইছ, আহমদ শফিরে নাস্তিকের কণ্ঠে কণ্ঠ মিলায়া গ্রামের এক কোনায় বৈশাখ সরমত এক আনারি তেতুল হুজুর কস মরবিনা নাকি তোর সব কয়টা দাঁত ফেরিস্তা আগে ফলায় দিবি। সাবধান হয়ে যা নবপ্রজন্ম, তোরা যারা তোদেরকে মহব্বত করি ভালোবাসি তাই বলি, তোরা দেশের রত্ন, তোরা জাতির ভবিষ্যৎ, তোরা জাতির জন্য খালিদ বিন ওয়ালিদ, তোরা মুক্তিযোদ্ধার সন্তান, তোরা বাংলার স্বাধীন বাঙালির বাবা। আলা আদনাকুম
হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেমের সম্মান কত? রাসূল বলেন, সাহাবীরা তোমাদের মাঝে আবির আমি নবীর সম্মান যেমন, সাধারণ পাবলিকের মাঝে একজন আলেমের সম্মান তেমন। আর যদি সেই আলেম হয় বড় আলেম, আহমদ শফির মতো আলেম, আহমদ শফি কত বড় আলেম ওইটা পিছনের ইতিহাস পড়লে বোঝা যায়। শাপলার চত্বরে যখন আহমদ শফি দাঁড়িয়ে ডাক দিয়েছিল, তার ছাত্রগুলা কেমনে বের হয়েছিল, ভক্তগুলা কেমনে বের হয়েছিল, চিত্র দেখলে বোঝা যায় কত বড় আলেম। আজও যদি কোন এলাকায় যায় গেলে বোঝা যায় তার এক নজর কথা বলতে পারেন না, কষ্ট হয় পুরা মানুষ কাশি উঠে যায়, কিন্তু মানুষ তারে দেখার জন্য ভিড় জমা, কত বড় আলেম এর পাও না, কত বড় আলেম। এ কারণে সরকারও আহমদ শফির দোয়া নিয়ে চলে, কারণ সরকারও জানে এই আলেম খেপায় লাভ নাই, এ স্বীকৃতি চাইছে স্বীকৃতি দিলাম, এ কোনো কিছু দাবি করে পূরণ করি, এরে না খেপায়। এ কারণে দোয়া নিয়ে চলে, কারণ আহমদ শফি একজন আছে যিনি আগামীকাল ডাক দিলে টোটাল বাংলাদেশ আবার অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে, একা ডাক দিলে অচল হয়ে যাবে। হাজ্জাজ ইবনে ইউসুফ কিন্তু আহমদ শফির মতো কোনো আলেম মানে নাই। আহমদ শফি আর কত বড় আলেম, বাংলায় আরো যে সকল বড় আলেম ছিল, যেমন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম পীর সাহেব চরমুনাই রহমাতুল্লাহ আলাইহি, উজানির পীর সাহেব হুজুর মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি, এই মাটিতে বড় বড় আলেম ছিল, আথার আলী রহমাতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বাংলার আবুল উলামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, বাংলার বড় বড় আলেমদের মধ্যে এত এত আলেম বিদ্যমান ছিল যারা জাতির রাহবার, বড় বড় আলেম, এই সব মৌলবীদের উস্তাদ ছিলেন আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মদনী, আহমদ শফি, দামত বরকত উমের উস্তাদ, আওলাদ রাসূল হুসাইন আহমদ মদনী, হাফিজজি পীরজি আথার আলীর উস্তাদ ছিলেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী এত বড় আলেম ছিলেন যিনি 1000-এর উপরে কিতাব লিখেছেন, উপন্যাস না উপন্যাস না, 1000-এর উপরে তিনি কিতাব রচনা করেছেন। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি আর হুসাইন আহমদ মাদানির উস্তাদ যিনি ছিলেন কত বড় আলেম, রশিদ আহমদ গুঙ্গুখী রহমাতুল্লাহ আলাইহি, যার কাছ থেকে হৃদয় ভক্তি চালিয়েছিলেন কারি ইব্রাহিম, হৃদয় ভক্তি চালিয়েছিলেন এই রশিদ আহমদ গুঙ্গুখী রহমাতুল্লাহ আলাইহি, খাস কিছু ছাত্রের ভেতরে একজন ছাত্র ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি, কত বড় আলেম ছিলেন, দারুল উলুম দেওবন্দের টোটাল লাইব্রেরি যার মুখস্থ ছিল, মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতকাতুন, অর্থাৎ ইংরেজরা যদি দারুল উলুমের সব কিতাব আগুন দিয়া পোড়ায়াও দেয়, এক আনোয়ার শাহ কাশ্মীরি যদি বাঁচা থাকে
লাইব্রেরির সব কিতাব আবার মতন হাসিয়া বাইনা শত সহকারে নিজের কলমে কলম বন্ধ করে আবার জাতির কাছে পেশ করার মতো যোগ্য একজন আলেম, যিনি জিন্দা চলতে ফিরতে একটা লাইব্রেরির নাম কত বড় আলেম, এই আলেমের উস্তাদ রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ আলাইহি, যাকে সর্বযুগে আল্লাহর রাসূল ডেকে বলতেন মুফতি সাহেব আজকের ফতোয়াগুলা তুমি দাও আমি শুনি, আমার মিম্বরে বসো আর তুমি ফতোয়া দাও আমি শুনতেছি। আরো বড় আলেম ছিলেন কাসেম নানুতুবি, যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম অর্থাৎ ইমামে গাজ্জালি যেমন হুজ্জাতুল ইসলাম। কাসেম ইব্রাহিম বলে আমার মালিকের নাম লইলি নে তোরে একটা উট পুরস্কার দিলাম, আল্লাহর নাম লইছে তাই উট পুরস্কার দিছে। আরে ইব্রাহিম তো উট দিছে আল্লাহর নাম লইলে আল্লাহ জান্নাত দেয়, জান্নাত দামি না উট দামি? এই বোবা নাকি, জান্নাত দামি নাকি উট দামি? ইব্রাহিম আল্লাহর নাম লইছে একজন তার দিছে উট, কিন্তু আল্লাহ খোদ নিজে যে আল্লাহর নাম লয় তারে দেয় কি? তাহলে ইব্রাহিম যে উট দিছে এটা কি অনেক বড় পুরস্কার হয়েছে? পেটে ক্ষুধা আছে, ঘুম ধরে গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি তিনজন মানুষ আসছে, বাম পাশের লোকটা কথা বলে বলে আমার নাম উমর, উট ওলিউল্লাহ দেখে এসেছি, ডান পাশে যিনি দাঁড়ানো আছে তিনি সিদ্দিক আকবর, আর এই মাঝে যিনি দাঁড়ানো আছেন তুই যার জন্য পাগল, যার প্রেমে মসজিদের বাইরে যাইতে পারস না, তোর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতরে ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলবি আল্লাহর রাসূলকে জড়ায় ধরছে, আর আল্লাহর রাসূল বলতেছে ওলিউল্লাহ রে আমি নবীর মসজিদের ভিতরে আমার মেহমান হয়ে তুই ক্ষুধার্ত অবস্থায় শুয়ে ঘুমাস, থাকতে পারি না মেজবানি করার জন্য আমি নিজে আসছি, ও আমি নিজের হাতে তোরে একটু উপমা বানায় খাওয়ায় দিই। আবু বকরের হাত থেকে সরোয়ারে দোয়া আলম নবী রুটি বের করেছেন, রুটি হালুয়া নবীজি নিজের হাতে লুকমা বানায় বলি উল্লাহ মুহাদ্দিসে দেহলবিরে খাওয়ায় খাওয়ায় দেয়, আর মুহাদ্দিসে দেহলবি স্বপ্নযোগে নবীর হাতের খানা খায়, মসজিদের আজান শুরু হয়ে গেলে ওনার ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জেগে দেখে পেটটা বইড়া রয়েছে, ক্ষুধা নাই, কারণ মান রআনি ফিল মানামি ফাকাদ রআনি, আল্লাহর রাসূল স্বপ্ন যোগে খানা খাওয়ায় গেছে, আসলে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবির পেট ভরা। এই ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবির মতো এক কোটি দুই কোটি পাঁচ কোটি ওলিউল্লাহ যদি একদিকে রাখা হয়, আর হাজ্জাজ ইবনে ইউসুফ যাদেরকে মেরেছে নিজের হাত লাল করেছে যাদের রক্ত দিয়া, তাদের মাত্র একজনকে যদি অপর দিকে রাখা হয় দশ কোটি ওলিউল্লাহ চাইতে হাজ্জাজের হাতে শহীদ হওয়া একজন আলেমের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। যেমন আব্দুল্লাহ ইবনে জুবায়ের যেই সাহাবি এত বড় আলেম যে নবীর বুকে শুয়ে শুয়ে ইলম শিখছে, আল্লাহু আকবার, নবী কি বুকে লয়ে ঘুমাইছে, যাকে আল্লাহর রাসূল বুকে নিয়ে ঘুমাইছেন এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের কেউ হাজ্জাজ ইবনে ইউসুফ মেরেছে, মারছে তো মারছে, খুনি তো খুনি, অভিনেতা বড় মারাত্মক,
মারে তো মারে, জানা যায় সবার আগে। কিছু খুনি আছে এরা হুকুমের আসামি এক নাম্বার, কিন্তু জানা যার লাভ যায় গোসল দেয় আছে। পয়লা কাতারে যে সিনা বরাবর তারা কান দেয়ার জানা যাবে ওই কিন্তু মারছে। কিছু খুনি থাকে হাজ্জাজ হলো এরকম বড় খুনি যে নিজের হাতে মানুষ মারছে আবার নিজেই যে সবার আগে গোসল দিছে। এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছে আসছে আয়েশা মাথা হাতায় আর কয় আহ যেই সাহাবী নবীর বুকে ঘুমাইছে এরে কে মারলো রে, একে কে মারলো? বুঝাও দিতে পারে নাই হাজ্জাজ। সব মাইয়েতের লাশ সমান না, কিছু মাইয়েত আছে মরার পরেও কথা কয়, কিছু মাইয়েত আছে মরার পরে যুদ্ধ করে, কিছু মাইয়েত আছে কবরের ঘরেও কথা বলে, হুংকার মারে, কবর থেকেও হুংকার মারে। কিছু মাইয়েত জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহের আজব কিতাব আছে শারহ সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, যার ভেতরে মরা মানুষের কথা বলা, মরা মানুষের নড়াচড়া, মরা মানুষের জীবিত হওয়া আজবাব ইতিহাস। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো এরকম যে শহীদ তো জিন্দা তো মরা না তো, শহীদ যে জিন্দা গ্যারান্টার কে? আরো আস্তে করে বলো, আরেকটু আস্তে করে বলো, আরেকটু আস্তে করে বলো, ওই শহীদি মরণ মরার মন চায়? রাজি আছো না শহীদি মরণে? কারা কারা শহীদি মরণে রাজি? হাত তোলো, হাত তোলো, আল্লাহকে দেখাও, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমি শহীদি মরণ দামি মরণ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো শহীদ জিন্দা, যখনই মাথায় হাত রাখছে হাতটা তুইলার নাক বরাবর আঙ্গুল ধরে কয় ডঙ্কড়স কে তুই মারছস? আন্তা অভিনয় করতেছ কেন? আন্তা কাতিল, আন্তা তুমি মারছস? ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহ ঠাকুর মার জুরির গল্প না, তোর আমার বাপ দাদাদের জীবন্ত ইতিহাস এগুলো। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইকে দুশ্মনে মাথা ফেলে দিছে তরবারি দিয়া, কোপ দিয়া মাথাটা ফালায় দিছে, চোখ সারা কান সারা মাথা সারা তরবারি লইয়া উনি দৌড়ায়, দুশ্মন ডানে যায় উনি ডানে যায়, দুশ্মন বামে যায় উনি বামে যায়। হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাইহ কবরের ভেতরে কোরআন তেলাওয়াত করতেছে, একজন যে উনার কবরের পরে ফাতিহা খালি কোরআন তেলাওয়াত শুরু করছে, উনি কবর থেকে হুঙ্কার দিয়ে বলে কে দাঁড়াইছ আমার কবরে? মাই হাফিজ হু, মাই শহীদ হু, মাই জিন্দা হু, আভি আভি তিলাওয়াত কর রাহা হু, তাই আমার কবরে তিলাওয়াত করার দরকার নাই, যাও কিসি মুর্দা পর যাকে তিলাওয়াত করো। আমি নিজে কোরআন মজিদ পড়তেছি, তুই এখন এনে আমার সামনে কোরআন পড়স? আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো এরকম শহীদ যে উনাকে উনার মাথা আটাইছে হাজ্জাজ আর উনি হাজ্জাজরে কয় তুই খুনি, তুই খুনি, তুই খুনি, এরকম বলে। এত বড় জালেম হলো হাজ্জাজ, কিন্তু হাসানুল বসরি বলে আল্লাহ মনে হয় হাজ্জাজ মাফ করলো কিনা, হাসান বসরি বলে কি লেগে, কারণ হাজ্জাজ ইবনে ইউসুফ মরার আগে দোয়া করছে আল্লাহ সারা পৃথিবীর মানুষ জানে আমি জালেম আকবর, আল্লাহ সারা দুনিয়ার মানুষ জানে আমি জালেম বড়, কিন্তু আমি জানি তুমি গাফফার বড়। আল্লাহ সারা পৃথিবীর মানুষ জানে আমি জালেম বড়, কিন্তু আমি জানি আল্লাহ তুমি সত্তার উয়ুব, তুমি তুমি গাফফার যুনু, আল্লাহ আমি জানি তুমি গাফফার, তুমি সত্তার,
আল্লাহ তোমার ওই গফফার নামের ইজ্জত তো তখন রক্ষা হবে তুমি যখন বড় জালেমের সব গুনাহ মাফ কইরা সাত্তার নামের চাদর দিয়া তুমি ঢাকা দিবা সব। আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। হাসান বসরি বলে যে হাজ্জাজ রে মরার আগে আল্লাহ এমন তওবা করার সুযোগ দিছে, আমার তো মন বলে আল্লাহ তার গফফার নামের শানটা হাসরে জাহির করবে তাই করে তওবা করার সুযোগ দিছে, আমার তো মন বলে আল্লাহ বুঝি জালেম আকবর কেও নি মাফ করে দিছে। তাই যদি হয় তাহলে কোথায় তুমি নিয়া তোমার কিছু নামাজ কাজার গুনাই নয় আছে? তুমি ভয় পাও কেন? তুমি আজকে তওবা করো, এখন তোমার মালিকের কাছে মাফ চাও, আর তোমার মালিককে তুমি বলো আল্লাহ আমার আপনি মাফ করে দেন। তোমার মালিকের ওয়াদা আছে, তোমার মালিক তোমারে ভালোবাসে, তুমি ডাক দিবা তিনি জবাব দিবে উনি আস্তাজিব লাকুম, তাই তুমি তোমার হৃদয়ে মুহাব্বতটা সর্বোচ্চ করে একটা ডাক দিতে হবে শুধু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এমন একটা ডাক দিবা যে ডাকের ভেতরে থাকবে সর্বোচ্চ মুহাব্বত। তো তোমার মালিক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তাইলে আজকের মাহফিলে আমরা ওয়াদা করতেছি আজ থেকে আল্লাহর মহব্বত আমরাও প্রকাশ করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন আল্লাহ যেহেতু আমাদের মহব্বত করে আমরাও আল্লাহকে মহব্বত করে আমরা আল্লাহর মহব্বতকে প্রকাশ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আর নামাজ কাজা হবে না, ইয়া আল্লাহ আর গুনাহ করবো না, ইয়া আল্লাহ জোরে ডাকবেন মহব্বতের সাথে ডাকবেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আর আপনার হুকুম অমান্য করব না, ইয়া আল্লাহ ওয়াদা করতেছি শরীয়ত যা আদেশ করে মানবো, নিষেধ করে বিরত থাকবো, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে করে বলেন, ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আমরা ওয়াদা করতেছি আপনার মহব্বত প্রকাশের গোলামি করব ইনশাআল্লাহ। জোরে বলেন, অর্থাৎ মুখে যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ কাজে কর্মে প্রেম দিয়া এটা প্রমাণ করবা, আর একটা পাঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হৃদয়ে যে আল্লাহর নবীর মহব্বত আছে এটাও তুমি প্রকাশ করবা। কতটুকু প্রকাশ করবা? হানজালার মতো প্রকাশ করবা, জান দিয়া হলেও প্রকাশ করবা, মুখে মুখে না, নবীরে গালি দেয় আর তুমি বয়ে থাকো এরকম মহব্বত না। মহব্বত হবে সর্বোচ্চ, মহব্বত হবে আবু বকরের মতন, মহব্বত হবে হামজালার মতন, মহব্বত হবে পাগল পারা প্রেমিকের মতন। যদি তোমার প্রেম হয় সর্বোচ্চ তাহলে তোমার প্রতি আল্লাহর প্রেম হবে সর্বোচ্চ। নজর করে দেখো উহুদের মাঠে হামজালার প্রেম সর্বোচ্চ, গোসল ভুলে গেছে নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে গেছে, হাদিসের কিতাবে কিতাবে গাসিল সাহাবি হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ তাআলা হামজালার লাশ দুনিয়ার পানি দিয়ে নয় আসমানের পানির দ্বারা আকাশে গোসল দিছে। নবীর মহব্বত এইটাও সর্বোচ্চ ওইটাও সর্বোচ্চ, এ দুইটা
নেগেটিভ পজিটিভ মিল হবে তো ঈমান কামেল হবে। আশা করা যায় আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, জোরে বলুন আমিন, আমিন, আরো জোরে বলেন আমিন। এই ঈমানের দুটি অংশের প্রতি ইঙ্গিত দিয়ে বুজুর্গদের একটা সবক আজকে আপনাদের সামনে তাকরার করলাম, মওকা হলে কখনো আবার বসলে আবার কিছু কথা হবে। আল্লাহ আমাদের জীবনে আল্লাহ প্রেম ও নবী প্রেম অধিক পরিমাণে প্রকাশ করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। এটাই দোয়া আর এটাই কামনা। এ পর্যন্ত কথা বলি আমি, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া, জো কুছ হোগা তেরে করম সে হি হোগা। নবীর প্রেম প্রকাশ, এই কি রে মহব্বতে হানি উতরে পড়ছে দুয়ার আগে, আস্তাগফিরুল্লাহ, দোয়া করে উঠো। এই মাদ্রাসাটা নবীর ঘর, এটার সাথেও মহব্বতের সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। এমন শুধু এই মাদ্রাসা না, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাকে মহব্বত করা নবীর মহব্বত, আলেমকে মহব্বত করা নবীর মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আলেমদেরকে মহব্বত করবেন ইনশাআল্লাহ, বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, এটা ওয়াদা করে, ওয়াদা করে মত পর্যন্ত আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ, বলেন করে করে আল্লাহ কবুল করো, যারা বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন তোমার বান্দাদেরকে নিয়ে ঈমানের উপরে কিছু কথা বলেছে, হাত তুলে তুলে তোমার বান্দারা ওয়াদা করেছে, এলাকার যুব সমাজ তোমার প্রেমের ওয়াদায় আবদ্ধ হয়েছে। ও মালিক, এই যুবকগুলাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের প্রাণ থেকে ওদের তুমি রক্ষা করো আল্লাহ, বুড়া বুড়া বাবা যারা তাদের আবু বকার বানায় দাও, যে সকল আলেমদেরকে নিয়ে হাত তুলেছি এরা তোমার নবীর নায়ে সত্যিকারের নায়ে বিন নবী করে তাদের কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যারা হাত তুলেছি কার কি আশা কার কি মনের ব্যথা তুমি জানো, সবার মনে নেক আশাগুলো কবুল মঞ্জুর করে নাও, এই মাহফিল কবুল মঞ্জুর করে নাও, এ মাদ্রাসা মারকাজুল ইলমি।